রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন সময় বা সবচেয়ে কঠিন দিনগুলোর একটা হচ্ছে তায়েফের দিন, তায়েফের ঘটনা। এবং এই তায়েফের যে শিক্ষা, সেই শিক্ষাটাকে আমি তিনটা পর্বে আমি বলতে চাই, কারণ এই শিক্ষাটা আমি মনে করি এই ঘটনাটাকে আমরা মুসলমানরা সবচেয়ে মানে যতটা গুরুত্ব দিয়ে আমাদের দেখা উচিত, পড়া উচিত, শেখা উচিত, সেটা আমরা শেখার চেষ্টা করি না। তো আমি এখানে তিনটা সেপারেট পর্ব করবো এটা নিয়ে। প্রথম পর্বটা আজকে, সেটা হচ্ছে গিয়ে তায়েফের ঘটনায় এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিজিক্যালি এবং মেন্টালি যে তাকে একটা টর্চার করা হইলো, সেইখান সেই জায়গাটাকে আজকে আলোচনা করব। সেকেন্ড পর্ব হচ্ছে ওনার যে দোয়া এবং সেই দোয়াটার যে তাৎপর্য এবং সেই দোয়াটা যে আমাদের জীবনকে বদলাই দিতে পারে যদি আমরা প্রপারলি দোয়াটা বুঝি এবং পড়ার চেষ্টা করি, সেটা দ্বিতীয় পর্বে। এবং তারপরে লাস্টে হচ্ছে কি যে তায়েফ থেকে ওনার ফেরার পথে ওনার সাথে আদ্দাস রাদিয়াল্লাহ আনহুর যে একটা চমৎকার ঘটনা, যে ঘটনাটা আমরা খুব কম পড়ি বা ঘটনাটা বলা হয়, এই তিনটা পর্বে আমি এই তায়েফের ঘটনাটাকে আমি কভার করার চেষ্টা করব। প্রথমে আসি যে তায়েফের ওনার যাওয়ার তায়েফে গিয়ে ওনার ইসলাম প্রচার করার কনটেক্সটটা কী ছিল। কনটেক্সটের কতগুলো জিনিস আপনাদেরকে মাথায় দেবে। প্রথমত হচ্ছে যে তায়েফে যাওয়ার কিছু সময় আগে ওনার চাচা মারা যায়। ওনার চাচা ছিলেন আবু তালিব, যে ওনার পুরা এক্সটার্নাল প্রোটেকশনটা দিতেন। ওই সমাজ যখন তাকে যতভাবে আক্রমণ করতে চাইতো, আবু তালিব ওনাকে প্রোটেক্ট করতেন। কারণ আবু তালিব ছিলেন, সেই মুসলমান ছিলেন না, ওনার সাথে কাফির মুশরিকদের ওই সময় খুব ভালো সম্পর্ক ছিল। উনি নিজে মুসলমান ছিলেন না, ওনার সাথে কাফির মুশরিকদের সম্পর্ক খুব ভালো ছিল। তো কাফির মুশরিকদের কাছে আবু তালিবের একটা সম্মান ছিল। আবার উনি ব্যক্তি আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করতেন, ভালোবাসতেন, ওনার বংশের ওনার পরিবারের একজন হিসেবে, এই জন্য তাকে প্রোটেক্ট করতেন। সো ওনার মধ্যে একটা ডুয়েল ক্যারেক্টার ছিল। একদিকে উনি এক্সটার্নালি উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুপক্ষের সাথে ওনার একটা ভালো সম্পর্ক আছে, আবার উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন ওনার পরিবারের একজন হিসেবে, ওনার বংশের একজন হিসেবে, এই জন্য উনি প্রোটেক্ট করতেন। এবং ওনার জন্য সরাসরিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অ্যাটাক শত্রুপক্ষ কাফের মুশরিকরা করতে পারতো না বা করতো না। উনি যখন মারা যায় তখন সাথে সাথে একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রচণ্ড কষ্ট যে উনি ইসলাম গ্রহণ না করে মারা গেছেন, আরেকটা হচ্ছে এক্সটার্নালি প্রচণ্ড একটা প্রেশার, সামাজিক একটা প্রচণ্ড নিরাপত্তার একটা হুমকি। কারণটা হচ্ছে যে জিয়াদুদ্দিন প্রোটেক্ট করছে, যার জন্য সরাসরি ওনার উপরে আক্রমণ আসে নাই, এখন ওই মানুষটা মারা গেছে। অর্থাৎ এক্সটার্নালি ঘরের বাইরে ওনার এখন নিরাপত্তার একটা প্রচণ্ড হুমকির মধ্যে উনি পড়ছেন। আবার অন্যদিকে তার আরও কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম রাসূলুল্লাহ ইসলামের কাছে ইসলাম গ্রহণ করা মানুষ। ওনার খুবই কাছের সাপোর্টার, উনি অসম্ভব ভালোবাসতেন, টু আ পয়েন্ট যেখানে রাসূলুল্লাহ ইসলামের শেষ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারতেন যে উনি এত বছর পরেও, খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার এত বছর পরে ওনার সাথে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সময়কাল, সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারতেন উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কী পরিমাণ মিস করেন। এই অত্যন্ত ভালোবাসার মানুষ এবং ওনার সবচেয়ে কাছের একটা মানুষ যে ওনাকে প্রচণ্ড পরিমাণে ইমোশনালি সাপোর্ট দিত ঘরের ভিতরে, সেই মানুষটা মারা যায়। এবং তার আগে কিন্তু ওনার কিছু সন্তান, কয়েকজন সন্তানও অলরেডি ইন্তেকাল করছেন, এবং তখনও কিন্তু মিরাজের ঘটনাটাও ঘটে, মিরাজের ঘটনা আরও পরে। তাহলে আমরা যদি দেখতে পাই ওনার ঘরের মধ্যের যে মানসিক সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট, সে নাই। ওনার ঘরের বাইরে যে তাকে প্রোটেকশন দিত, মানে ঘরের বাইরে সরাসরি যার প্রোটেকশনে পৃথিবীর অর্থে, পৃথিবীর প্রোটেকশন অর্থে, সেও নাই। তো ওনার মানসিকভাবে উনি কী পরিমাণে কেমন একটা অবস্থায় ছিলেন, কত কেমন একটা কঠিন সময় উনি ছিলেন। এবং তখন সাহাবির সংখ্যা খুবই কম ওভারঅল, এবং যেই সাহাবিরা, তার উনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় সাহাবিরা প্রচণ্ড পরিমাণে অবিচারের শিকার হচ্ছে। কারণ একটা বড় অংশের সাহাবিরা কিন্তু ওই সময়ের কনটেক্সটে তারা ধনী না বা তারা উচ্চ বংশের না, তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে না, সবার কথা বলছি না, বেশিরভাগের কথা বলছি, এবং সংখ্যায় তারা খুব কম। ওই সময়ে উনি ইসলাম প্রচার করার চেষ্টা করতেছিলেন ওই জায়গাগুলোতে, যেই জায়গাগুলোতে ইসলাম যদি ছড়ায় যায় তখন উনি এবং ওনার সাহাবাদের একটা প্রোটেকশনের ব্যবস্থা হবে এবং ইসলাম তাড়াতাড়ি আগায় যাবে। এবং সেই জায়গাটা থেকে তায়েফ ছিল একটা খুবই স্ট্র্যাটেজিক একটা
জায়গা, কারণ উনি বুঝতে পারতেছিলেন যে তায়েফের মানুষ যদি একবার ইসলামকে আঁকড়ে ধরে, তায়েফ যেহেতু ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি একটা পাওয়ারফুল জায়গা, ওই জায়গার মানুষ যদি ইসলামকে গ্রহণ করে তাহলে ওইটা হইতে পারে ইসলামের জন্য একটা সুন্দর ভূমি যেখান থেকে ইসলাম আস্তে আস্তে আরও স্প্রেড করবে, যদি ওই মানুষগুলা নিজের ইচ্ছায় ইসলাম ধর্মকে গ্রহণ করে, সত্য ইসলামকে তারা যদি মেনে নেয়। সেই জায়গাটা থেকে ইট ওয়াজ আ ভেরি স্ট্র্যাটেজিক চয়েস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন খালি পায়ে, যেন কেউ সন্দেহ না করে যে উনি কেন তায়েফের দিকে যাচ্ছেন। এবং উনি এমন একজন সাহাবি যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেছিলেন যাকে দেখলেও কেউ যেন সন্দেহ না করে যেটা কোনো খুব গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্টে উনি যাচ্ছেন। অর্থাৎ উনি পুরো জিনিসটাকে কিন্তু এমন না যে উনি হঠাৎ করে চলে গেছেন, একদিকে ওনার প্রচণ্ড কষ্ট ছিল, একদিকে উনি এবং সাহাবিদের জীবন একটা রকম হুমকির মুখে ছিল, এবং তায়েফ ছিল একটা খুবই স্ট্র্যাটেজিক জায়গা, যে স্ট্র্যাটেজিক জায়গাতে যদি ইসলাম ছড়ায় পড়তো ওই কনটেক্সটে তাহলে সেটা খুব সুন্দর একটা জিনিস হইতো, খুব ইসলামকে তখন ওই জায়গাটা থেকে সাধারণভাবে চিন্তা করলে ইসলাম অনেক ছড়ায় পড়তে পারত। তায়েফে যখন সে উনি যান, তখন তায়েফের যারা লিডার তারা শুধুমাত্র এইটাই না যে তারা ওনার কথাটাকে প্রত্যাখ্যান করে, বরং তায়েফের যারা তারা সকলকে বলে, তাদের যারা সাধারণ মানুষ, বোকাশোকা মানুষ, তাদের যারা দাস দাসী বা যারাই আছে সবাইকে বলে যে পাথর মারতে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে, এক তো হচ্ছে ওনাকে প্রচণ্ড খারাপভাবে প্রত্যাখ্যান করা হয়েছে ওনার যে বক্তব্যকে, প্লাস ওনার উপরে পাথর নিক্ষেপ করা হয়, ওনাকে খারাপ কথা বলা হয়, ওনাকে যত রকম ভার্বাল অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ, সাইকোলজিক্যাল অ্যাবিউজ, যত রকম অ্যাবিউজ আছে সব রকম অ্যাবিউজ ওনাকে করা হয়, এবং ওনার রক্ত পড়তে থাকে, যেখান থেকে রক্ত ওনার একদম সারা শরীর গড়ায় মাটি পর্যন্ত পড়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা যদি দেখি যে উনি ওই জায়গাটায় উনি কেন গেছেন, শুধুমাত্র উনি ইসলাম প্রচার করার জন্য গেছেন, এবং উনি যে রক্তাক্ত হয়েছেন, উনি শুধুমাত্র ইসলাম প্রচার করার জন্য রক্তাক্ত হয়েছেন, এবং তারপরে উনি যখন সেই পাহাড় থেকে আস্তে আস্তে নেমে আসেন, তখন সেইটার কনটেক্সটে একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বছর পরে বলতেছিলেন যে ওনার জীবনের সবচেয়ে কঠিন দিনটা উহুদের দিন কিনা, কারণ উহুদ যুদ্ধের সময় অনেকজন আমরা জানি সাহাবি মারা যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কঠিনতম দিনের কথা, সেটা হচ্ছে গিয়ে এই তায়েফের দিনের কথা উনি মেনশন করেন, যে তায়েফের দিন ছিল একটা খুবই, একটা লম্বা হাদিস আমি সামাইটা বলছি, যে তায়েফের দিন ছিল একটা খুবই কঠিন কঠিন একটা দিন, যেদিন তাকে এত খারাপভাবে তাকে ভার্বালি ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়, যতটা খারাপভাবে অ্যাবিউজ করা সম্ভবভাবে অ্যাবিউজ করা হয়। এবং আমরা চিন্তা করতে পারি যে পাথর ছুঁড়ে মারা, এবং অনেক মানুষ যদি আপনার উপরে পাথর ছুঁড়ে মারে তাও উপর থেকে পাথর ছুঁড়ে মারতেছে, বিষয়টা কীরকম হইতে পারে? বিষয়টা শুধুমাত্র কিন্তু অপমানই না, কেউ যদি আপনাকে একটা স্পঞ্জের স্যান্ডেল ছুঁড়ে মারে এটা হবে শুধুমাত্র একটা একরকম অপমান, কেউ যদি পাথর ছুঁড়ে মারে এটা হচ্ছে, একটা হচ্ছে স্পঞ্জের স্যান্ডেলে ব্যথা লাগে না, পাথরের প্রচণ্ড ব্যথা লাগে এটা, তখন অর্থাৎ কি আপনার যে শারীরিক যে ক্ষয়ক্ষতি এবং আপনার যে অপমান দুইটা একসাথে করা হচ্ছে, এবং এটা শুধু একজন করতেছে না, একটা দল আকারে করতেছে। আমরা অনেক বুলিং নিয়ে কথা বলি, আমরা অনেক অনলাইন বুলিং, সাইবার বুলিং, আমরা অনেক রকম অ্যাবিউস, অনেক কিছু নিয়ে কথা বলি, কিন্তু আমরা ভুলে যাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভয়ঙ্করভাবে, কতটা বাজেভাবে উনি বেসিক্যালি বুলিড হয়েছিল, অ্যাবিউজড হয়েছিল, ওনাকে একরকম টর্চার করা হয়েছিল, এবং এমন একটা গ্রুপ অফ মানুষ তাদেরকে টর্চার করেছিল যার উনি শুধুমাত্র ভালোই চাইছিল, শুভাকাঙ্ক্ষী হিসেবেই গিয়েছিল, এবং তারাও জানতো যে এই মানুষটা তার কাছে কোনো টাকা পয়সা চাচ্ছে না, এই মানুষটা তার কাছে কোনো ব্যবসায়িক বেনিফিট চাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলতেছেন যে আমি যখন তায়েফ থেকে নামলাম তখন আমি দেখতে পাইলাম যে জিবরিল আলাইহিস সালাম নেমে আসছেন, আর জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল দেখছেন এবং শুনতে পাইছেন আপনি তাদেরকে কি বলছেন এবং তারা কীরকম আচরণ করছে, আপনার আচরণ এবং তায়েফবাসীর আচরণ দেখছেন। এবং এইখানে তখন জিবরিল আলাইহিস সালাম যে পর্বতের যে ফেরেস্তা, এই পর্বতের ফেরেস্তাকে নিয়ে আসেন আল্লাহর অনুমতিতে অবশ্যই, যে পর্বতের ফেরেস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান এই তায়েফবাসীর
কাছাকাছি যে দুইটা পাহাড়, সেই দুইটা পাহাড় ওদের উপরে আপনি যদি অনুমতি দেন, আপনি যদি চান এই দুইটা পাহাড় ওদের উপরে এসে পড়ে ওরা শেষ হয়ে যাবে, ওরা থাকবে না, ওরা নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ আজ্জাওয়াজ্জাল উনি অনুমতি দিচ্ছেন, ওনার অনুমতিতে জিবরিল আলাইহিস সালাম আসছেন, পর্বতের ফেরেশতা আসছেন এবং এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছেন। অর্থাৎ এই এই যে কষ্টটা, এই যেই এটা শুধুমাত্র মাটিতে থাকে নাই, এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইছে এবং আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ আজ্জাওয়াজ্জাল এই এই অনুমতিতে এই ফেরেশতারা আসছেন। আপনি যদি জিনিসটার তীব্রতাটা চিন্তা করেন, অ্যান্ড তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, উনি বলেছেন যে না, বরং ওদের মধ্যে থেকেই পরবর্তীতে হয়তো তাইফবাসীর কথা বলছেন, এমন একটা প্রজন্ম আসবে যেই প্রজন্ম ইসলামকে গ্রহণ করবে এবং ইসলামকে প্রতিষ্ঠার কাজ করবে। এবং সুবহানাল্লাহ, এবং এক্স্যাক্টলি তাই কিন্তু হয়। তাইফের জাস্ট এক দুই প্রজন্মর পরবর্তীতেই তাইফের চেহারা বদলায় যায়। আমরা নবীর সিরাতে যদি তারপরে যদি একশো বছর দেখি, আমরা তার জাস্ট একশো বছরের পঞ্চাশ একশো বছর পরে আমরা দেখতে পাই তাইফ একটা নতুন প্রজন্ম আসে, যে প্রজন্ম পুরোপুরিভাবে ইসলাম ধর্মকে গ্রহণ করে, তাদের অধিকাংশই গ্রহণ করে এবং তাইফ তখন একটা ইসলামের একটা কেন্দ্রে পরিণত হয়, যদিও তার আগের প্রজন্ম ছিল তার সম্পূর্ণ বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চরিত্র, এই যে ওনার উপরে এত ভয়ঙ্করভাবে টর্চার করা হইল, অ্যাবিউজ করা হইল, কিন্তু উনি ইসলামকে ছাড়ে নাই, উনি ইসলামের ব্যাপারে ওনার যে উচ্চাকাঙ্ক্ষা, ওনার যে অপটিমিজম, ওনার সে জায়গাটা উনি সরে নাই, যদিও উনি নিজেই স্বীকার করতেছেন যে দিনটা ছিল অসম্ভব কঠিন, এতই কঠিন যে ওহদের সময় যেখানে তার এত কাছের এতজন সাহাবা মারা গেছেন তার থেকেও ওই দিনটা ছিল অনেক বেশি কঠিন, যেখানে যেদিন ছিল উনি রক্তাক্ত এবং উনি একা। কিন্তু তারপরে উনি তার জন্য ওই ওই গ্রুপ অফ মানুষদের জন্য উনি কিন্তু ধ্বংস চান নাই, যদিও তার কাছে কিন্তু ক্ষমতাটা ছিল। বিনয়ী হওয়া খুবই সহজ যখন আপনার কোনো ক্ষমতা নাই, বিনয়ী হওয়া খুবই সহজ যখন আপনার কোনো ক্ষমতা নাই। আপনি সত্যিকার অর্থে তখনই বিনয়ী যখন আপনার ক্ষমতা আছে, কিন্তু তারপরেও আপনি আসলে ওই ক্ষমতাটা আপনি আপনি ক্ষমা করে দিতে পারেন, অথবা আপনি তারপরেও নিজেকে নিজের মাথা নিচু রাখতে পারেন, এবং এটা অবশ্যই সবাই পারে না। তাইফবাসী মনে করছিল এই লোকের তো কোনো ক্ষমতা নাই, কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্ণ ক্ষমতা ছিল, যেখানে ওনার কাছে জিবরিল আলাইহিস সালাম আসছেন, পর্বতের ফেরেশতা আসছেন এবং চাইলেই তা ধ্বংস হয়ে যেতে পারত, কিন্তু সেটা উনি ওই পথে যায় নাই, উনি ভেঞ্জেন্সের পথে যায় নাই, উনি ক্ষমার পথে গেছে এবং উনি আশার পথে গেছে যে হয়তো তার পরবর্তী প্রজন্ম তার উল্টা হবে এবং ইসলামকে গ্রহণ করবে এবং ইসলামের কেন্দ্রে পরিণত হবে, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। এখান থেকে আমাদের জন্য এই জিনিসটা বোঝা যে আমাদের যখন সমাজে আমরা যখন কোনো ভালো কাজ করি, এক হচ্ছে কি আমরা ভালো কাজের উদ্যোগ নিই না, এটা হচ্ছে কি একটা বিরাট প্রবলেম। আমাদের সমাজে যাদের মধ্যে কিছু সামান্য ভালো চিন্তা, ভালো কাজের চিন্তা আছে, তারা কোনো ভালো কাজ করতে চায় না। একটা সমাজ খারাপ হয়ে যায় কারণ ওই সমাজের ভালো মানুষগুলো চুপ থাকে এবং যারা অপরাধী তারা অনেক বেশি কথা বলে, কিন্তু যাদের আসলে ভালো কিছু করার ইচ্ছা ছিল এবং ক্ষমতা ছিল তারা কথা বলে না। এটা একটা অপরাধ, এটা ভালো লোকদের অপরাধ যে তারা নীরব থাকে, ভালো লোকদের নীরব থাকার একটা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগেই সংস্কারের কাজ করার চেষ্টা করছেন, নবুয়তের পরে উনি এত বেশি করছেন, উনি কিন্তু বলেন না যে ভাই এগুলো বাদ দেন, উনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি এগুলো করতে পারবো না, আমার বউ মারা গেছে, আমার চাচা মারা গেছে, না বরং উনি একদিকে যেমন ওনার কষ্টটা সত্যি, ওনার একাকিত্বটা সত্যি, অ্যাট দ্য সেম টাইম উনি চেষ্টা করে যাচ্ছেন ওনাকে যে প্রজেক্টের জন্য ওনাকে পাঠানো হয়েছে সেই প্রচেষ্টা করার জন্য, অর্থাৎ উনি সংস্কারের কাজটা করে যাচ্ছেন এবং সেই জায়গাটা থেকে উনি তাইফে গেছেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আমার সমাজ আমার কনটেক্সটে আমি কি যে ভালোটা হওয়া দরকার, যে ভালো উদ্যোগটা নেওয়া দরকার সেটা কি নেওয়ার আমি চেষ্টা করতেছি কি না। স্ট্র্যাটেজি খন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক স্ট্র্যাটেজি ফলো করছেন ভাই। আমরা অনেক সময় বলি যে ভাই এখন আমি স্ট্র্যাটেজিক রিজনে কিছুই করব না, ভাই স্ট্র্যাটেজিক হওয়া দরকার, কিন্তু স্ট্র্যাটেজিক রিজনে যদি আপনি কিছুই না করেন তখন আপনার আসলে ভয় পাওয়া উচিত কি এটা কি মুনাফিক হয়ে মুনাফিকই হয়ে যাচ্ছে কি না। স্ট্র্যাটেজিক হন, কিন্তু আপনার স্ট্র্যাটেজি যদি কনক্লুশন হয় যে আমি কিছুই করব না, তাহলে এটা কি আসলে হিপোক্রেসি হয়ে যাচ্ছে না? এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত, আমাদের স্ট্র্যাটেজিক হওয়া উচিত, কোনো সন্দেহ নাই, কিন্তু স্ট্র্যাটেজিক হইলে আমি রিস্ককে হয়তো একটু কমাইতে পারবো আপাতত দৃষ্টিতে, কিন্তু রিস্ককে আমি কখনো জিরো করতে পারবো না। সো আমি যখনই কাজ করতে যাব সেখানে রিস্ক থাকবে, কিন্তু কাজ আমাদের করতে হবে, কাজ আমাদের করা দরকার, এক নম্বর পয়েন্ট। অ্যান্ড দেন
আমরা বোঝার চেষ্টা করি, আমি যখন কাজ করতে গেলাম সেখানে গিয়ে যখন আমি বুলিড হইলাম, ছোট হইলাম, আমাকে হেয় করা হইল, খারাপ কথা বলা হইল, মিথ্যাবাদী বলা হইল, প্রতারক বলা হইল, কিন্তু আমি একটা ভালো কিছুই করতে গেছিলাম, তখন যেন আমরা কাজটা বন্ধ না করি, তখন যেন আমরা যেন চিন্তা না করি যে ভাই এখন সমাধান হচ্ছে গিয়া যে ভাই কাজ করছি, কাজ হয় নাই, এখন হাল ছেড়ে দাও না, চেষ্টা করো। সেই তায়েফ থেকে, তায়েফে যেটা হয় নাই তার 100 গুণ ভালো হয়েছে মদিনাতে, কিন্তু উনি ছেড়ে দেয় নাই, উনি বুঝছে, উনি বুঝতে পারছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার কাজটা কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, উনি রক্তাক্ত হয়েছেন কাজটা করতে গিয়ে, হ্যাঁ উনি মানে মানে এমনভাবে রক্তাক্ত হয়েছেন যেটা আমরা কখনো হয়তো এইভাবে রক্তাক্ত হই নাই, এত বেশি পরিমাণে বুলিড হয়েছেন যেটা আমরা কল্পনাও করতে পারি নাই। আপনি আর আমি কি কল্পনা করতে পারি যে আপনার আমার এলাকার সব মানুষ গোল হয়ে আমাদেরকে পাথর মারতেছে এবং খারাপ কথা বলতেছে? এটাকে আমরা আসলেই কল্পনা, আমরা কিন্তু কল্পনাও করতে পারি না, কিন্তু এটি ওনার সাথে হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার থেকে কোনো ভালো মানুষ ছিল না, আবার উনি যেভাবে বুলিড হয়েছে, টর্চার্ড হয়েছে, সেভাবে বুলিড টর্চার্ড হওয়ার কথা চিন্তা আমরা করতেও পারি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো হ্যাঁ, আমি কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছি, কষ্ট পাইছি, বিপদে পড়ছি, এখন আল্লাহ আমাদেরকে তারপরে কী নির্দেশ দিচ্ছে? তুমি কন্টিনিউ করো, তোমরা তোমাদের কাজটা করতে থাকো আনটিল তুমি আল্লাহর সাথে মিট করো যে আল্লাহ আজ্জাওয়াজাল আমাদের ক্ষমা করে দিবে এবং জান্নাতুল ফেরদৌস দান করবে ইনশাআল্লাহ। এবং 3 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে, যখন আমাদের হাতে কখনো অপশন আসে যে আমি কি ভেঞ্জেন্সের দিকে যাব, প্রতিশোধের দিকে যাব, নাকি আমি ক্ষমার দিকে যাব, তখন আমাদের সবসময় ক্ষমার দিকে যাওয়ার চেষ্টা করা উচিত, অথবা অ্যাটলিস্ট সুবিচারের দিকে যাওয়ার চেষ্টা করা উচিত, ভেঞ্জেন্স না। ভেঞ্জেন্স আরও ভেঞ্জেন্সকে বাড়াইতে থাকে, প্রতিশোধ আরও প্রতিশোধকে বাড়াইতে থাকে। আমাদের সবসময় চিন্তা করা উচিত হয় সুবিচারের দিকে আমরা যাব অথবা ক্ষমার দিকে আমরা যাব, সুবিচার এবং ক্ষমা এর বাইরে কিছু না। কিন্তু মানে ওই সে আমাকে মানে থুতু মারলে আমি তাকে গুলি করব কারণ ওর কাছে বন্দুক নেই, আমার কাছে বন্দুক আছে, এটা কখনো ইসলাম শিখায় নাই। কেন? কারণ আমি যদি, ও আমাকে থুতু মারছে, আমি যদি ওকে গুলি করি, তারপরে কেউ একজন হয়তো ট্যাঙ্ক নিয়ে এসে আমার বাসা উড়াই দিবে এবং এটা বাড়তে থাকবে, এটাই পৃথিবীর ইতিহাস। কিন্তু আমাদের ইসলাম যেটা শিখায় যে হয় সেখানে সুবিচার হবে, তা না হইলে ক্ষমা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ক্ষমা করার চিন্তা করছেন, যেটা অনেক কঠিন ছিল কিন্তু উনি করছেন এবং করার যে আমরা দেখতে পাই, যে একটা তো হচ্ছে কি যে আল্লাহর কাছে, আজ্জাওয়াজালের কাছে উনি অনেক বেশি সম্মানিত, বাট আপনি মানে পার্থিব দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন, মাত্র একটা প্রজন্ম পরেই কিন্তু, একটা প্রজন্ম পরেই কিন্তু ওই জায়গাটাই যেটা ইসলামের শত্রু যেখানে ছিল সেই জায়গাটাতেই কিন্তু একটা ইসলামের প্রাণকেন্দ্রে পরিণত হয়। এবং আমার সামনের পর্বে আমরা দেখব তায়েফের যে অসাধারণ দোয়া, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমাদের জীবনকে বদলায় দেওয়ার মতো একটা দোয়া।